পর্দা নামলো 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিন সকালে সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, এবারের মেলায় বাংলাদেশি কোম্পানিগুলো প্রায় 200 কোটি টাকার রপ্তানি আদেশ পেয়েছে। এদিকে সরকারি ছুটি থাকায় শেষ মুহূর্তে ক্রেতা দর্শনার্থীর মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। প্রতিটি স্টলেই উপচে পড়া ভিড়ে হিমশিম বিক্রেতারা। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। শনিবার সকাল থেকে এভাবেই মেলায় আসতে থাকেন ক্রেতা দর্শনার্থীরা। শেষ সময়ে কেনাকাটা করতে রাজধানীবাসী ভিড় জমান বাণিজ্য মেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিল ধারণের ঠাঁই ছিল না মেলা প্রাঙ্গণে। অন্য দিনের চেয়ে শেষ দিনে ক্রেতার সংখ্যাই ছিল বেশি। ছোট বড় সকলেই কেনাকাটায় ব্যস্ত সময় পার করেন। মানুষের সমাগম বেশি হয় সেটি আমি এনজয় করি। আর দ্বিতীয় হলো কিছুটা যদি সস্তায় পাওয়া যায়, কসমেটিক্স, তারপরে যে সব ব্যাগ কিনছি, তারপরে ওয়ালটনের একটা পণ্য কিনছি, তো মোটামুটি ছাড় আছে লাস্ট টাইমে। আজকে শেষের দিন এবং আজকে আকাশের পরিস্থিতি ভালো না, বৃষ্টি, তো মেবি যারা আসবে অবশ্যই একটু কম রেটেই পাবে আর কি। সুন্দরভাবে ডিসকাউন্ট, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে দেখার জন্য, কেনার জন্য। কেনাকাটা করতে এসেছে বিভিন্ন রাইডস উঠবো। আমি মেলা ঘুরতে আসছি, কেনাকাটা কিনবো আর রাইড উঠবো। শেষ সময়ে পণ্য বিক্রি করতে দেওয়া হচ্ছে অসংখ্য অফার। 15-60% পর্যন্ত ডিসকাউন্টের পাশাপাশি কোন কোন পণ্য একটি কিনলে আরেকটি ফ্রি। একদম কটন কাপড়ের বেডশিট টোঙ্গালে যারা চায় তারা আমাদের কাছে আসে নিয়মিতই, আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখানে মোটামুটি ভালো। সাই মহাজুদ পুতুলকে আইডল মনে করে তার অনুপ্রেরণাতে আমি এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে বিগত 6 বছর যাবত এই শিশুপাড়া করে আসতেছি এবং এই অটিস্টিক শিশুদেরকে বিনামূল্যে বিনোদন দিয়ে আসতেছি। এদিকে সকালে মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানান, যেভাবে দর্শনার্থী বাড়ছে তাতে 10 বছর পরে এখানে মেলা করা যাবে কিনা তা নিয়ে এখন থেকেই ভাবতে হবে। এখনই এই জায়গা অপরূপ, 10 বছর পরে, 20 বছর পরে তাহলে কোথায় হবে বাণিজ্য মেলা, সেটাও কিন্তু এখনই চিন্তা করার সময়। আমাদের কিছু প্রোডাক্ট এসছে যেটা বাইরে এক্সপোর্টের জন্য বায়ার আকৃষ্ট হতে পারে, সব মিলে এটা একটা সাকসেসফুল মানে মেলা হয়েছে। এবারের মেলায় 12 ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে 42টি প্রতিষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে তাদেরকে ট্রফি তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ সহ সংশ্লিষ্টরা। আঞ্জাম খালেক, এসএটিভি, ঢাকা।